কেউ কোনো চিৎকার করবে না। আমাকে এইভাবে তুলে এনেছেন কেন? দোহায় আপনার, আমাকে যেতে দিন। আমি সেই লোকটি যাকে আপনি বাস্টার্ড বলে গালি দিয়েছিলেন। বাস্টার্ড কাকে বলে তা বুঝিয়ে দেবার জন্যে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আমি ভুল করেছি, বিশ্বাস করুন। আমি আমি হঠাৎ করে ও কথা বলে ফেলেছি। আই এম সরি। সরি? কিসের সরি? 200 বছর রাজত্ব করে ইংরেজরা আপনাদের মতো মানুষদের কয়েকটা গালি শিখিয়ে গেছে, আর শিখিয়ে গেছে কয়েকটা অদ্ভুত শব্দ। যত বড় অন্যায় করো সরি বলে দাও, সব মাফ হয়ে যাবে। না, তা হয় না। আজ আমি আপনার সাথে এমন আচরণ করব যার ফলে আপনার গর্ভে আসবে এক অবৈধ সন্তান। কুমারী মা হয়ে সেই সন্তানের পিতৃ পরিচয় আপনি দিতে পারবেন না। না না, দোহায় আপনার। তিল তিল করে সেই সন্তান আপনার গর্ভে বেড়ে উঠবে, আর আপনি প্রতি পদে পদে অনুভব করবেন বাস্টার্ডটাকে বলে। না না, আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইছি। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। অসম্ভব! উচিত শিক্ষা না দিলে আপনাদের মতো মানুষদের সংশোধন হবে না। খবরদার, খবরদার, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। কেউ বাঁচাতে আসবে না, এই ভাঙা বাড়িতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমি চাই যেভাবে তুমি আমাকে বাস্টার্ড বলেছিলে ঠিক সেইভাবেই তোমার সন্তানকেও মানুষ বাস্টার্ড বলে গালি দিক। তখন তুমি বুঝবে এই গালি সন্তানের মায়ের বুকে কত বড় আঘাত করে। আমি চাই তোমার দিকে মানুষ আঙ্গুল তুলে বলুক, ওই যে বাস্টার্ড সন্তানের মা। তোমার মতো ভঙ্গিতে আমি হয়তো সরি বলে চলে যেতে পারতাম, কিন্তু আমি তা বলবো না। আমি যা করেছি তা করা উচিত ছিল বলে করেছি। তোমাকে শিক্ষা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, সর্বনাশ করা নয়। কারণ আমি জানি সমস্ত মানুষের জন্ম কোনো না কোনো নারীর গর্ভে। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি, আর এই সবগুলো সম্পর্কের সাথে জড়িয়ে আছে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা। তাই সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না। এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। তুমি সত্যি মহৎ, সত্যি অনেক বড়। তোমার মতো এত বড় মানুষ আমি আর একটাও দেখিনি, একটাও দেখিনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। গাড়িটা ঠিক করতে আমার সাহায্য চেয়েছিলে, গাড়িটা ঠিক করে রেখে গেলাম। আশ্চর্য মানুষ, এমন মানুষও কি পৃথিবীতে আছে? এত বড় অপমান করলো, শাস্তি দিতে গিয়ে নিজেকেই নিজে বাধা দেয়। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি। সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না।
এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। মা, এ কেমন মা যে সন্তানকে এত বড় শিক্ষা দিতে পারে? নাম ঠিকানা কিছুই জানি না, কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না, তবু আজ দূর থেকে সেই মায়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম। রোজ রোজ এত ফুল তুই কোথায় পাস? ফুল কুড়ানো আমার শখ। জানো চাচি, আমি যদি মালির মেয়ে হতাম তাহলে খুব ভালো হতো না? পাগলি, মালির মেয়ে হলে শুধু কষ্টই পেতি, যত্ন করে ফুল ফুটাতি, মালা গাঁথতি, কিন্তু নিজের খোপায় পড়তে পারতি না, যার বাগান সেই নিয়ে যেত। সব মায়ের বোধ হয় একই রকম ভাবে কথা বলে, আমার মাও ঠিক তোমার মতোই কথা বলতো। অ্যাক্সিডেন্ট করে মা মারা গেল, বাবার পা দুটো নষ্ট হলো, তারপর থেকে বাবা শুধু ঘরে বসে বসে জমি বিক্রি করে, টাকা ফুরিয়ে গেলে আবার জমি বিক্রি করে। একসময় তো এই মহল্লার সমস্ত জমি আমাদের ছিল, এখন শুধু ওই বাড়িটা আর পাশের জমিটা আছে। ওই যে মাসুদ এসে গেছে, আমি দেখছি। হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন? আবারও কি ইঞ্জিন খারাপ হলো নাকি? হ্যাঁ, তবে ওটা নয়, এটা। এটা তো অনেক আগেই খারাপ ছিল, সেদিন জঙ্গলে ভাঙা বাড়িতে এত ওষুধ দেবার পরও কি ঠিক হয়নি? ওষুধটা একটু বেশি হয়েছিল, ফলে এক রোগ সেরে গিয়ে অন্য রোগ দেখা দিয়েছে। যেমন? যেমন রাতে ঘুম হয় না, চোখ বন্ধ করলে একজন রাগী মানুষের মুখ ভেসে ওঠে, মানুষটিকে বারবার দেখতে ইচ্ছে করে। কঠিন রোগ। প্রেম রোগ যে। ম্যাডাম, প্রেম মাত্র দুটো অক্ষর, চট করে বলে ফেলা যায়, কিন্তু প্রেম অত সহজ জিনিস নয়। আমি কি বলেছি প্রেম সহজ? সহজ যদি হতো তাহলে তো হোটেলে দেখার দিনই বলে ফেলতাম আই লাভ ইউ। সহজ নয় বলেই তো গত এক মাস ধরে দিন রাত প্রতি মুহূর্তে একটা মানুষের কথা কিছুতেই ভুলতে পারছি না। সহজ নয় বলেই তো প্রতিদিন এখানে এসে একজনের জন্য অপেক্ষা করি, যদি আবার এ পথে আসে, যদি আবার দেখা হয়ে যায়। সহজ নয় বলেই তো জঙ্গলের ভাঙা বাড়ির সেই অপমান
আমার কাছে পরম সম্মানের শ্রেষ্ঠ উপহার বলে মনে হয়েছে।